আসসালামু আলাইকুম एवरीवन वेलकम बैक टू माई चैनल। आशा করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কিছু প্রোডাক্ট কিনেছি অনলাইন থেকে, সেগুলোই শেয়ার করব। এটা কোনো রিভিউ না, জাস্ট এমনি মিনি হল টাইপের ধরতে পারেন। কিছু আমি ঈদের আগে কিনেছি আর কিছুদিন আগে অর্ডার করেছি। মাঝখানে আমি অর্ডার করিনি কারণ কুরিয়ার সার্ভিস থেকে হোম ডেলিভারি দিচ্ছিল না, তাই গিয়ে আনাটা সেফ মনে হয়নি আমার কাছে। তো চলুন দেখে নিই প্রোডাক্টগুলো। ফার্স্টে হচ্ছে আমি কিনেছি স্কিন ক্যাফের এই সানস্ক্রিনটি। এটা এরকম একটা প্যাকেজিংয়ের মধ্যে আসে আর এটা মেড ইন বাংলাদেশ। এমনি এটার অরিজিন হচ্ছে ইন্ডিয়া। আর এখানে প্রায় 60 গ্রামের মতো প্রোডাক্ট আছে। প্রাইস 540, এমনি প্রাইস হচ্ছে 600 টাকা, কিন্তু এখন অফার চলছে 540 টাকা। আর এটা এটা প্যাকেজিংটা আমি একটু দেখাই। আমি এটা একবার ইউজ করেছি কিন্তু আপনাদের দেখানোর জন্য এটা লাগিয়ে রেখেছিলাম। এই যে এটা এভাবে আসে আর এটার ক্রিমটা হচ্ছে এরকম। সানস্ক্রিন আমাদের ইউজ করাই উচিত, আমরা ঘরে থাকি আর বাইরে থাকি, আর যেহেতু এখন অনেক গরম তাই সানস্ক্রিনই ইউজ করা হয়। আমি ময়শ্চারাইজার আর সানস্ক্রিন একসাথে ইউজ করি না। এরপরে আমি কিনেছি ফ্রিয়াস উইকলি পিলিং মিল্ক ফেস ওয়াশটি। এটার আরেকটা আছে, সেটা হচ্ছে অ্যালোভেরা ফ্লেভারের মধ্যে। আমি এটা এখনও ইউজ করিনি। এটার অনেক রিভিউ দেখেছি, অনেক ভালো রিভিউ দেখেছি। আর এটা আপনার ডেড সেলকে রিমুভ করতে সাহায্য করে। আমি এটা ইউজ করে আপনাদের সাথে রিভিউ শেয়ার করব। এরপর আমি কিনেছি এই ট্যাঙ্গল টিজারটি। এটার প্রাইস পড়েছে 150 টাকা। এটা খুবই স্মুথ, যে খুবই সফট ব্রিসেলস এটার, আর এটা আপনার ট্যাঙ্গল রিমুভ করতে খুব সাহায্য করে আর আপনার স্কিনের সাথে অনেক বেশি জেন্টেল। এরপরে আমি কিনেছি স্কিন ক্যাফের এই ডিটক্স হিলিং ক্লেটি। এখানে প্রায় 70 গ্রামের মতো প্রোডাক্ট আছে আর এটার প্রাইস পড়েছে প্রায় 220 টাকা। এটাও আমি এখনও ইউজ করিনি, আপনাদের সাথে ইউজ করে এটার রিভিউ শেয়ার করব। এরপর এটা আমাকে ওরা গিফট পাঠিয়েছিল, এটা আমি কিনিনি। এটা আপনার ব্ল্যাক হেয়ারস, হোয়াইট হেয়ারস দূর করতে সাহায্য করবে নাকের কাছে। এরপরে আমি কিনেছি একটা আইল্যাশ কার্লার। এটার প্রাইস 150 টাকা পড়েছে। আর এগুলো আমি এখন কিনেছি। আর ঈদের আগে যেগুলো কিনেছিলাম সেগুলো হচ্ছে আমি W7 এর একটি প্রাইমার কিনেছিলাম। এটা একটা সিলিকন বেসড প্রাইমার, খুব ভালো কাজ করে এটা। এটাতে 30 ml প্রোডাক্ট আছে। এটার প্রাইসটা আমার ঠিক মনে নেই, কিন্তু W7 এর প্রাইস অত বেশি না, কমের মধ্যে ভালো প্রোডাক্ট পাওয়া যায়। এরপর আমি কিনেছিলাম আই ম্যাজিকের এই বিউটি ব্লেন্ডারটি। আই ম্যাজিকের আমি অত বড় ফ্যান না বা আমার অতটা পছন্দও না, কিন্তু এই বিউটি ব্লেন্ডারটি আমার কাছে বেশ ভালো লেগেছে। এরপরে আমি কিনেছি রেভলিউশনের কনসিলার ব্যানানা শেড। আর আমার রেভলিউশনের প্রোডাক্ট বেশ ভালোই লাগে, তাই আমি সাধারণত রেভলিউশনের প্রোডাক্টটি কিনে থাকি। আর এটা হচ্ছে রেভলিউশনের সফেক্স হাইলাইটার প্যালেটটি। এটাতে 8টা শেড আছে টোটাল, আর এটাতে সব ধরনের স্কিন টোনের জন্যই আলাদা আলাদা শেডস আছে। তো একটা প্যালেট কিনে ফেললে আপনার এখানে 8টা কালার পাচ্ছেন। তো এই ছিল আজকের ভিডিও, আর হোপফুলি আপনাদের ভালো লেগেছে। আমি এই প্রোডাক্টগুলো কিনেছি অনলাইনের কসমেটিভা পেজ থেকে, আপনারা অন্য পেজেও পাবেন, আর চাইলে এখান থেকেও নিতে পারেন। আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আজকের ভিডিও হোপফুলি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।